11 রু 15 পর্যন্ত স্বচ্ছতা অভিযান, সে কার্যক্রম বি হব, যে মহাপুরুষের প্রতিমূর্তি আছে এবং সেমানুকু সেটি স্বচ্ছতা অভিযান কার্যক্রম করা যিব এবং সেটি পুষ্পমাল্য মধ্য অর্পণ করা যিব এবং ইয়ে কার্যক্রম মধ্য মহাপুরুষ মানক প্রতি সম্মান প্রদর্শন করা যিব এভাবে এক কার্যক্রম নিয়া হয়েছে। 13 তারিখ রু 15 তারিখ হর ঘর তিরঙ্গা, সমস্ত ঘর উপরে গোটে তিরঙ্গা ঝণ্ডা উড়ব এবং এথিপাই পুরা সমাজ একজুট হব, সমস্ত ঘরে পতাকা উড়িয়াপাই পোস্ট অফিস কেন্দ্র সরকার পোস্ট অফিস মাধ্যমে পতাকা বিতরণ করিবার ব্যবস্থা করছেন, বিভিন্ন সামাজিক সংগঠন আগু আসিকি এই কার্যক্রমকে হাতক নিয়েছেন এবং মু আবেদন করিবি গাঁ গাঁরে যে দোকানি ব্যবসায় করছেন সে ব্যাপক সংখ্যার জাতীয় পতাকা উপলব্ধ করতু, লোক সমস্তে চাহুচার গোটে পতাকা তা ঘর উপরে উড়াইবে। আমি মধ্য বিভিন্ন সংস্থা বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন জরিয়ারে এবং রাজ্য সরকার আবেদন করছি, রাজ্য সরকার মধ্যে আমি জাতীয় পতাকা আমার তিরঙ্গা ঝণ্ডা যোগাই দেবে এবং তাদের সবু জায়গায় সবু লোক ঘর উপরে গোটে তিরঙ্গা পতাকা প্রমুখ জায়গা মানকরে ইয়ে কথা হয়েপার এবং 13 রু 15 কার্যক্রম এভাবে গোটে ঘর রহবনি যে ঘরে পতাকা উড়ব, জাতি দল ধর্ম নির্বিশেষ বিজেপি পতাকা রহব না কিন্তু জাতীয় পতাকা সমস্ত ঘর উপরে উড়ব, ইয়ে নিষ্পতি নীতিগত ভাবে আমার দল নিয়েছে এবং আমি সমস্তে যে বিভিন্ন জায়গায় যে সভা সমিতি আলোচনাচক্র অন্যান্য তিরঙ্গা সহায়তা মাধ্যমে 11 রু 15 ভিতরে চারিআড়ে এই কার্যক্রম চালিব, যে জায়গায় যেতে ব্যাপক কার্যক্রম কে করে তাপারে ভব্য দিব্য এবং রুচি সম্পন্ন শৃঙ্খলিত ভাবে কার্যক্রম করবে, যে আমি প্রাণবলি দিয়েছেন কী যে আমি স্বাধীনতা পূর্ব স্বাধীনতা পরে সে জন্ম সে যেটি সমাধি স্থান জন্মস্থানে ইয়ে কথা কার্যক্রম নিশ্চিত ভাবে করা সমস্তে চেষ্টা করবে এবং 14 তারিখ দিন সন্ধ্যা সন্ধ্যার বিভাজন বিভীষিকা ইয়ে কার্যক্রম হব, নীরব শোভাযাত্রা হব, ক্যান্ডেল শোভাযাত্রা হব এবং বিভিন্ন জায়গায় জেলা কেন্দ্রে ইয়ে বিষয়ে আমার যেতে বড় হল থিব সেটি হল মিটিং চারিআড়ে আয়োজন করা যাব, তা ফলে বিভাজন বিভীষিকার যে হয়েছিল পরিস্থিতি লক্ষ লোক লোক যেভাবে ভাবে এ দেশর স্বাধীনতা না দেশ স্বাধীনতা করা দৃষ্টি নিজের ব্যক্তিগত ভাবে দেশক খণ্ড বিখণ্ডিত করে যেভাবে ভাবে লোক নরসংহার করা তার যে ব্যবস্থা সেপাই আমি এক্সিবিশন করবু আলোচনাচক্র করবু হল মিটিং করবু এবং নীরব সহায়তা করবু এবং ইয়ে স্মরণ করি 75 বর্ষ তলে যে দেশ কু বিভাজন কলে সে গোটে ভুল নিষ্পতি নিয়েছিল এবং সাধারণ লোক যে দেশ বিভাজন কারণ যে বিভাজন বিভীষিকা ঘটিছিল তাকে সে কথা মনে পকাইবা সে পুনরাবৃত্তি ভারতবর্ষ ন হো ভারতবর্ষ খণ্ড বিখণ্ড করা যাও অখণ্ড ভারত স্বপ্ন যে দেখিছেন তাঁপাই সম্মান প্রদর্শন করা যাও সেপাই বিভাজন বিভীষিকা দিবস পালন করা যাও 14 তারিখ এবং 15 তারিখ দিন সবু জায়গায় সবু স্থানের জাতীয় পতাকা উত্তোলন হব, অনুসূচিত জাতি অনুসূচিত জনজাতি সমস্ত গাঁ পর্যন্ত এই কার্যক্রম পরিব্যাপ্ত হব, তল পাহাচরে থাকা লোক সমস্ত এতে যোড়া যাব, সাধারণ সাধারণ লোক সবু বর্গর লোক এতে যোড়া যাব এবং 15 আগস্ট ভব্য দিব্য ভাবে দেশের স্বাধীনতা মনে পকাইবা পূজ্য পূজা যে আমি জীবন দিয়েছেন কষ্টবদ্ধ স্বাধীনতা দিয়েছেন তাঁকু সেদিন সম্মানিত করা যাব এবং স্মরণ করা যাব। 16 তারিখ আমার সমস্ত চিরস্মরণীয় অটল বিহারী বাজপেয়ীর পুণ্যতিথি, সে কার্যক্রম মধ্যে আমি অগস্ট 16 তারিখ দিন এ কার্যক্রম বিভিন্ন জায়গায় সবু জায়গায় আমি করা প্রয়াস করা এবং 19 তারিখ রক্ষাবন্ধন
ଇଏ ସବୁ ବର୍ଗ ଲୋକଙ୍କୁ ଯୋଡ଼ିବା, ଭାତୃତ୍ୱ ବନ୍ଧନରେ ଯୋଡ଼ିବା, ଭାଇଚାରା ସୃଷ୍ଟି କରିବା ଏବଂ ସମସ୍ତଙ୍କୁ ଯେଭଳି ଭାବରେ କିଏ ଗୋଟିଏ 140 କୋଟି ଲୋକ ଗୋଟିଏ ପରିବାରରେ ଏବଂ ସମସ୍ତେ ଆମେ ସମସ୍ତେ ମିଳିତ ଭାବରେ ପରସ୍ପର ରକ୍ଷା ଦାୟିତ୍ୱ ନେବା ରକ୍ଷାବନ୍ଧନ ଉତ୍ସବ ଏବଂ ମହିଳା ମୋର୍ଚ୍ଚାଙ୍କ ତରଫରୁ ଏହି ଆୟୋଜନକୁ ସମାଜକୁ ଯୋଡ଼ିବା ପାଇଁ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଦିଆଯାଇଛି ଏବଂ ଏଇ ଯେଉଁ ତିରଙ୍ଗା ଯାତ୍ରା, ତିରଙ୍ଗା ଶୋଭାଯାତ୍ରା ଏବଂ ଘର ହର ଘର ତିରଙ୍ଗା କାର୍ଯ୍ୟକ୍ରମ ଯୁବ ମୋର୍ଚ୍ଚାକୁ ଦାୟିତ୍ୱ ଦିଆଯାଇଛି ସବୁ ସମାଜକୁ ଏକଜୁଟ କରିବା ଏବଂ ଯେଉଁମାନେ ପ୍ରମୁଖ ଲୋକ ଅଛନ୍ତି, ବୟସ୍କ ଲୋକ ଅଛନ୍ତି, ଶିକ୍ଷାବିତ ଅଛନ୍ତି, ଗୁରୁଜନ ଅଛନ୍ତି, ଏ ସବୁ କାର୍ଯ୍ୟକ୍ରମ ସେମାନଙ୍କୁ ଯୋଡ଼ିବା। ରକ୍ଷାବନ୍ଧନ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଯେଉଁମାନେ ବିଶିଷ୍ଟ ଅନୁସୂଚିତ ଜାତି ଜନଜାତିର ଯେଉଁମାନେ ବିଶିଷ୍ଟ ବ୍ୟକ୍ତିତ୍ୱ ଅଛନ୍ତି ସେମାନଙ୍କ ସହିତ ଆମର କାର୍ଯ୍ୟକର୍ତ୍ତା, ଆମର ଯେଉଁ ସମାଜର ସବୁ ବର୍ଗର ଲୋକ ତାଙ୍କ ଭେଟିବା ଏବଂ ତାଙ୍କୁ ରକ୍ଷାବନ୍ଧନ କରିବା ଏବଂ ଆମ ଦେଶକୁ ଏକ କରିକି ରଖିବାର ଯେଉଁ ପରିକଳ୍ପନା, ଦେଶଭକ୍ତି ଆମ ଭିତରେ ସମସ୍ତ ଭିତରେ ଏକ ସୌହାର୍ଦ୍ଦ୍ୟପୂର୍ଣ୍ଣ ବାତାବରଣ କରିବା ପାଇଁ ଏଭଳି ଏକ ଆୟୋଜନ ଆମର ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଯଶସ୍ୱୀ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ଭାଇ ମୋଦିଙ୍କର ଯେଉଁ ଏ ତିରଙ୍ଗା ଯାତ୍ରା ବର୍ଷ ବର୍ଷ ଧରି ଚାଲିଆସିଛି, ଏବର୍ଷ ଆହୁରି ଦ୍ୱିଗୁଣିତ ଉତ୍ସାହରେ ହେବ ଏବଂ ଓଡ଼ିଶା ପ୍ରଦେଶ ଏଥର ନିଶ୍ଚିତ ଭାବରେ ଏକ ଭବ୍ୟତାର ସହିତ ପାଳନ କରିବ ଏ ବିଶ୍ୱାସ ମୋର ଅଛି। ତେଣୁ ସମସ୍ତଙ୍କୁ ଏଇ ଇନଫର୍ମେସନ୍ ସାମ୍ବାଦିକ ଭାଇମାନଙ୍କୁ ଦେବାର କାରଣ ସମାଜର ସବୁ ବର୍ଗର ଲୋକ ଏଥିରେ ଯୋଡ଼ି ହୁଅନ୍ତୁ, ସମାଜର ଦଳ ମତ ନିର୍ବିଶେଷ ସମସ୍ତେ ଏକାକାର ହୋଇକି ଲାଗନ୍ତୁ, ଏ ତିରଙ୍ଗା ଯାତ୍ରାକୁ ସଫଳ କରନ୍ତୁ ଏବଂ ଘରେ ଘରେ ତିରଙ୍ଗା ଉଡ଼ାନ୍ତୁ ଏବଂ ସ୍ୱାଧୀନତା ଦିବସକୁ ଭବ୍ୟତା ପାଳନ କରନ୍ତୁ।